हेलो एवरीवन, वेलकम टू स्टडी एक्सेस। तो देखो हमारा डब्ल्यूपी परीक्षा 2021 जो प्रिलिमिनारी एग्जाम रही है से ही परीक्षार जो हमें क्योंकि प्रिभियस इयर जो कोश्चनगुलो रही है 2005 से 2020 साल पर्यंत विगत 15 बचर जो कोश्चनगुलो एस से ही कोश्चनगुलो नहीं आलोचना सेशन शुरू करें विज्ञान के प्रत्येक दिन 40 कोश्चन क्योंकि आलोचना करो आज के आलोचना करब हम 40 कोश्चन विज्ञान के एट हे पार्ट टू एर आगे क्योंकि अलरेडी 40 कोश्चन आलोचना कर आज के 40 आलोचना हे तो देखो कोश्चनगुलो खूब ही इम्पोर्टेंट कोश्चन एखे रखा हो कोश्चनगुलो क्योंकि एबारों परीक्षा आसार खूब ही चान्स रही है। तो चलो शुरू कर आज के सेशन देखे कि कोश्चन रही है। प्रथम तो प्रथम देखो रही है कि এটা মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম, অর্থাৎ মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ প্লীহা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এটি কিন্তু আমাদের বাম দিকে পাজরের নিচে এবং পেটের উপরে অবস্থিত, আর এই প্লীহা কিন্তু হচ্ছে রক্ত ফিল্টার করে এবং সঞ্চয় করে এবং শ্বেত রক্ত কণিকা তৈরি করে যা কি করে সংক্রমণ বা রোগের সাথে লড়াই করে। তো এখান থেকে তোমরা এটা মনে রাখবে। তো চলো পরবর্তী কোশ্চেনে যাই। তো পরবর্তী কোশ্চেনে রয়েছে কি যে আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় কত ডিগ্রি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে বলা হয়। তো হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে কি বলা হয়? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ জারণ বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু হলো, অর্থাৎ পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে হালকা ধাতু কি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এলআই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি হচ্ছে লিথিয়াম। লিথিয়াম কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। দেখো সমস্ত খাড় ধাতুর মতো লিথিয়াম হচ্ছে কি প্রতিক্রিয়াশীল এবং দাহ্য ধাতু। পরবর্তী কোশ্চেন সিলিকা জেল একটি ড্যাশ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন এ, অর্থাৎ জলাকর্ষী পদার্থ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো কেমিক্যাল ফর্মুলা হচ্ছে কি এর কেমিক্যাল ফর্মুলা কিন্তু হচ্ছে SiO2, এটা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে সবথেকে ভারী কণিকা কোনটি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ আলফা কণা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন হচ্ছে পর্যায় সারণীতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যেটি রয়েছে সেটি কোন পর্যায়ে রয়েছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ চতুর্থ পর্যায় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই তোমার পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের বলা হয় কি? তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন বি, অর্থাৎ আইসোবার কিন্তু বলা হয়ে থাকে। তো দেখো আইসোবার কি যে সকল পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয় সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কিন্তু পরস্পরের আইসোবার বলা হয়, অর্থাৎ আইসোবার সমূহ কিন্তু ভিন্ন মৌলের পরমাণু। তো যেমন হচ্ছে কি কি সেটা হচ্ছে টেলুরিয়াম এবং আয়োডিন, এরা কিন্তু হচ্ছে পরস্পরের আইসোবার। এছাড়া দেখো রয়েছে কি যেসব পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদের কি বলা হয়? পরস্পরের আইসোটন বলা হয়। এরপরে দেখো রয়েছে কি যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তাদেরকে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। যেমন হচ্ছে প্রোটন সংখ্যা এক হওয়ার কারণে এদের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রনিক বিন্যাস কিন্তু এক হয়, আর এর ফলে কি হয় এরা একই ভৌত এবং একই রাসায়নিক ধর্ম দেখায়, তাই আদতে এরা কি একই মৌলের ভিন্ন ভরের পরমাণু। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি বিবর্ধক কাজ হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ বিবর্ধক কাজ হিসাবে কি ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ উত্তল লেন্স হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে একটি লোহিত রক্ত কণিকার গড় আয়ুষ্কাল কত? তো গড় আয়ুষ্কাল কত হচ্ছে 120 দিন, অর্থাৎ অপশন এ কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, 120 দিন হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এই যে লোহিত রক্ত কণিকা রয়েছে এটার অপর নাম কি এরিথ্রোসাইট, আর দেখো এই কণিকার সংখ্যা কিন্তু প্রায় কত, এই লোহিত রক্ত কণিকায় কণিকার সংখ্যা রয়েছে প্রায় 50 লক্ষ। এছাড়া হচ্ছে এটি হচ্ছে দ্বি অবতল ডিস্ক আকৃতির হয়ে থাকে এই লোহিত রক্ত কণিকা। আর দেখো শ্বেত রক্ত কণিকা যেটা রয়েছে সেই শ্বেত রক্ত কণিকার আয়ুষ্কাল কত, সেটা কিন্তু হচ্ছে 1 থেকে 15 দিন, অর্থাৎ অনেকটাই কম। পরবর্তী কোশ্চেন তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি। তো দেখো ভেক্টর রাশি কাকে বলা হয়? তো যে রাশির মান এবং দিক, অর্থাৎ মান এবং অভিমুখ দুটোই রয়েছে তাকে কিন্তু বলা হয় হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ তার মান থাকবে একটা আর সেটি একটি নির্দিষ্ট অভিমুখে যাবে বা একটি নির্দিষ্ট অভিমুখ থাকবে তাকেই কিন্তু বলা হয় ভেক্টর রাশি। তো দেখো এর মধ্যে কিন্তু একমাত্র ভরবেগই হচ্ছে এমন একটি ভেক্টর রাশি যেটি কি তিনটি মৌলিক একক দিয়ে গঠিত, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি যে শালক সংশ্লেষ সম্পূর্ণ হওয়ার পর উৎপাদিত বস্তুসমূহ হলো, অর্থাৎ শালক সংশ্লেষ সম্পূর্ণ হওয়ার পর যে উৎপাদিত বস্তু রয়েছে সেই বস্তুসমূহ হলো কি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ উপরিযুক্ত সবকটি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো গ্লুকোজ, অক্সিজেন এবং জল এই তিনটি কিন্তু হচ্ছে শালক সংশ্লেষ সম্পূর্ণ হওয়ার পর উৎপাদিত হয়, তো অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার।
পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে 100 ওয়াট ক্ষমতার একটি যন্ত্রের 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ, অর্থাৎ 100 ওয়াট ক্ষমতার একটি যন্ত্র 1 মিনিটে কতটা কৃতকার্য করে থাকে, তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি অপ্রাসঙ্গিক, তো অপ্রাসঙ্গিক কোনটি, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন বি অর্থাৎ পেনিসিলিন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বিশুদ্ধ সুর পাওয়া যায়, তো বিশুদ্ধ সুর পাওয়া যায় কিসে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন সি অর্থাৎ সুর শলাকার হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে কিসে, তো কার্বনের পরিমাণ কিন্তু সব থেকে কম থাকে কোথায়, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি অর্থাৎ রড আয়রনের মধ্যে কিন্তু কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোন তন্তুর জন্য বায়োসিনোসিস রোগ হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন বি অর্থাৎ তুলো হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তো এখানে দেওয়া রয়েছে তোলা, তো এটা হয়ে যাবে কি তুলো। পরবর্তী কোশ্চেন মেডিকেল বজ্র বহনকারী ব্যাগের রং নির্দেশনায় লাল রঙের নির্দেশ করে যে এতে আসে কি, তো দেখো মেডিকেলের যে বজ্র বহনকারী ব্যাগ থাকে তো সেই ব্যাগের রং যখন লাল হয় তখন সেটা কি নির্দেশ করে, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ অর্থাৎ পরিত্যক্ত তোমার ব্যবচ্ছেদ্য যন্ত্রসমূহ, অর্থাৎ দেখো যেগুলো পরিত্যক্ত যে যন্ত্রগুলো ব্যবহার করে পরিত্যক্ত হয়েছে সেগুলো এই ব্যাগে থাকে, তাহলে কিন্তু তার রং কী হয়ে যায় লাল হয়। পরবর্তী কোশ্চেন কী বলা রয়েছে যে কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লি অবস্থিত, এটা কোথায় অবস্থিত, তো এটা কিন্তু রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো তামিলনাড়ুতে রয়েছে হচ্ছে কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লি, আর হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কিন্তু রয়েছে হচ্ছে মহারাষ্ট্রের টম্বেতে। পরবর্তী কোশ্চেন হিপ পাওয়া যায় সংক্রমিত ব্যক্তি, তো দেখো কোনো হিপ সংক্রমিত ব্যক্তির এই হিপ কোথায় পাওয়া যায়, তো এটা কিন্তু হচ্ছে রক্তে, তারপরে স্তনদুগ্ধে, এছাড়া হচ্ছে বীর্য এবং যোনি রসে কিন্তু এই হিপ পাওয়া যায়, তো এখানে হচ্ছে এই যে হিপ রয়েছে হিপের ফুল ফর্ম কি হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস, আর এটি হচ্ছে এই হিপের ফলে কিন্তু হচ্ছে এইডস রোগটি হয়ে থাকে, তো হিপ হচ্ছে এইডসের ভাইরাস। পরবর্তী কোশ্চেন কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, তো দেখো গ্রিনহাউস গ্যাস কোনটি নয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন বি অর্থাৎ হাইড্রোজেন হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তো বাকি যেগুলো রয়েছে মিথেন কার্বন ডাইঅক্সাইড তারপর নাইট্রাস অক্সাইড এগুলো সব কিন্তু হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এছাড়া দেখো আরও কিছু গ্রিনহাউস গ্যাস রয়েছে, সেগুলো কি জলীয় বাষ্প আর হচ্ছে ওজন, এগুলো কিন্তু হচ্ছে গ্রিনহাউস গ্যাস। আর এখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে পৃথিবীর উপর এই গ্রিনহাউস এফেক্ট লক্ষ্য করা যায় কোন গ্যাসটির সবচেয়ে বেশি, সেটা কিন্তু হচ্ছে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের মাধ্যমে কিন্তু হচ্ছে 36-70% প্রভাব লক্ষ্য করা যায় পৃথিবীর উপর। আর দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 26% প্রভাব লক্ষ্য করা যায়, আর মিথেনের হচ্ছে 4-9% আর ওজনের হচ্ছে 3-7%। পরবর্তী কোশ্চেন খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, তো এটি ব্যবহার করা হয় কিসের জন্য, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ কীটনাশক হিসাবে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন মৌমাছি ও পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তা হলো, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন এ অর্থাৎ ফর্মিক অ্যাসিড হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তো এখানে দেখো অপশন সিতে যেটা রয়েছে অ্যাসিটিক অ্যাসিড এটি কিন্তু পাওয়া যায় কোথায় ভিনিগারে। এছাড়া দেখো আরও কিছু অ্যাসিড দেওয়া রয়েছে এখানে, কী কী রয়েছে টমেটোতে পাওয়া যায় কি ম্যালিক অ্যাসিড, আর কোথায় ম্যালিক অ্যাসিড পাওয়া যায় সেটা হচ্ছে আপেলে, লেবুতে পাওয়া যায় হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আর তেঁতুলে পাওয়া যায় হচ্ছে টাটারিক অ্যাসিড, এছাড়া হচ্ছে আঙুরে কিন্তু হচ্ছে টাটারিক অ্যাসিড পাওয়া যায়, আর আমলকিতে হচ্ছে কি অক্সালিক অ্যাসিড, দুধে পাওয়া যায় হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড। তো দেখো এখানে প্রথম যে আটটি রয়েছে এই প্রথম আটটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। পরবর্তী কোশ্চেন দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত, তো এখানে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারে কিন্তু যান্ত্রিক সুবিধা হচ্ছে অপশন এ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ সর্বদা 1-এর বেশি কিন্তু হয় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এখানে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার, যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে এবং অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব ও বলের প্রয়োগ বিন্দুর মাঝের কোনো স্থানে ভার ক্রিয়া করে তাকেই কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার বলা হয়। আর দেখো এই লিভারে কিন্তু প্রযুক্ত বল ও ভার কিন্তু পরস্পরের বিপরীত অভিমুখে ক্রিয়া করে থাকে। তো দেখো এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে যে তোমার দ্বিতীয় শ্রেণীর লিভারগুলো রয়েছে সেগুলো কী কী, এক চাকার হাতগাড়ি সিপি, তোমার সিপি খোলার যন্ত্র, নৌকার ধার, তারপর হচ্ছে জাতি, তারপর হচ্ছে সিপি চাপার যন্ত্র প্রভৃতি কিন্তু হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো এখানে দেখো এখানে কী হয় ভারবিন্দু যেটা রয়েছে ভারটা কিন্তু থাকে মাঝখানে, আর একদিকে থাকে কি আলম্ব বিন্দু, আর একদিকে থাকে কি বল প্রয়োগ করার যে বিন্দুটা রয়েছে সেই বলের বিন্দু। তো দেখো এই যে ভারটা রয়েছে ভারটা এমন জায়গায় থাকে দেখো সেই আলম্ব বিন্দুর কাছাকাছি থাকে, তো দেখো এই ভার যে রয়েছে ভারবাহুটা কিন্তু হচ্ছে আলম্ব থেকে দূরত্বটা ভারবাহুর কম, আর বলবাহুর কিন্তু হচ্ছে ভার তোমার আলম্ব বিন্দু থেকে দূরত্বটা অনেকটাই বেশি। তো এই ক্ষেত্রে অর্থাৎ আলম্ব বিন্দু থেকে যখন বলবাহুর যে দৈর্ঘ্যটা রয়েছে সেই দৈর্ঘ্যটা যখন বড় হবে বা বেশি হবে সেক্ষেত্রে কিন্তু সর্বদাই এই লিভারের কিন্তু কী হয়
যান্ত্রিক সুবিধা একের বেশি হয়ে থাকে। তো এক্ষেত্রে দেখো এখানে দেওয়া রয়েছে একটা হাতে টানা গাড়ি, তো এই হাতে টানা গাড়ির ক্ষেত্রে দেখো রয়েছে কোথায় যে ভারটা, সেই ভারটা কিন্তু রয়েছে হচ্ছে ঠিক আলম্ববিন্দুর পরে। আর এখানে রয়েছে কি এটা, এটা হচ্ছে আমাদের কি বলবাহু। তো দেখো অনেকটা দূরে, আলম্ব থেকে অনেকটা দূরে রয়েছে হচ্ছে বলবাহুটা, তো এই বলবাহুটার দৈর্ঘ্যটা অনেকটাই বেশি, তার জন্য কিন্তু এক্ষেত্রে কী হয় সর্বদাই ওয়ানের বেশি হয়ে থাকে যান্ত্রিক সুবিধা। তো এরপরে দেখো রয়েছে হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, যে লিভারে আলম্ববিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে কী বলা হয়, তাকে কিন্তু প্রথম শ্রেণীর লিভার বলা হয়ে থাকে। আর এই লিভারে হচ্ছে প্রযুক্ত বলের অভিমুখ ভারের অভিমুখে হয়ে থাকে। তো এই প্রথম শ্রেণীর লিভারে কী হয় যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধা কিন্তু একের চেয়ে বেশি হতে পারে, সমান হতে পারে, কখনো আবার কমও হতে পারে। আর এখানে উদাহরণ কী কী রয়েছে, নলকূপের হাতল, কাঁচি, সারাশি, পেরেক তোলার যন্ত্র বা হাতুড়ি, তারপর হচ্ছে বেলচা, তারপর হচ্ছে কি কোদাল, এগুলো কিন্তু সব হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর এখানে দেখো রয়েছে হচ্ছে ঢেঁকি আর হচ্ছে সাধারণ তুলাযন্ত্র। তো ঢেঁকির কিন্তু যান্ত্রিক সুবিধা হচ্ছে কি একের কম হয়ে থাকে, আর সাধারণ যে তুলাযন্ত্র রয়েছে তার যান্ত্রিক সুবিধা কিন্তু একের সমান হয়ে থাকে। তো এখানে দেখো সাধারণ তুলাযন্ত্র রয়েছে, এই সাধারণ তুলাযন্ত্রে কী হয়, এখানে মনে কর পাথরটা রাখা হয়েছে, তো পাথরটা যেখানে রাখা হয় সেটা হচ্ছে আমাদের বলবাহু, তো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বলবাহু, আর যেখানে ভারটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি ভারবাহু। তো এইখানে কিন্তু ভারবাহু এবং বলবাহুর যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা কিন্তু সমান হয়, তার জন্যই কিন্তু এই সাধারণ তুলাযন্ত্রের যে যান্ত্রিক সুবিধা সেটা সমান হয়ে থাকে, অর্থাৎ একের সমান হয়ে থাকে। তো যখন আমাদের ভারবাহুটা বলবাহুর থেকে ছোট হবে তখন কিন্তু একের থেকে যান্ত্রিক সুবিধা কী হবে বেশি হবে, আর যখন ভারবাহুটা বলবাহুর থেকে বড় হবে তখন কিন্তু সেটা কী হবে যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম হবে, এক্ষেত্রে কিন্তু যান্ত্রিক সুবিধা সমান হচ্ছে। তো এখানে দেখো পেরেক তোলার যন্ত্রে কী হয়, পেরেক তোলার যন্ত্রে কিন্তু এখানে মনে করে থাকে পেরেকটা, আর এখানে থাকে কি আলম্ববিন্দু, যেখানে কোনো কিছু রেখে আমরা পেরেকটা তুলি, আর এখানে কী করা হয় বল প্রয়োগ করা হয়। তো দেখো এখানে যে আলম্বটা রয়েছে সেই আলম্ববিন্দু থেকে এই যে বলবাহুটা রয়েছে, এই বলবাহুটা কিন্তু হচ্ছে দৈর্ঘ্যটা অনেকটাই বেশি রয়েছে, আর আলম্ব থেকে হচ্ছে ভরবাহুটার দৈর্ঘ্যটা অনেকটা কম রয়েছে, এক্ষেত্রে কিন্তু যান্ত্রিক সুবিধা একের বেশি হবে। তো দেখো পেরেক তোলার যে যন্ত্র রয়েছে সেই পেরেক তোলার যন্ত্রে কিন্তু যান্ত্রিক সুবিধা কী হয় একের বেশি হয়ে থাকে। পরবর্তীতে দেখো রয়েছে তৃতীয় শ্রেণীর লিভার, সেক্ষেত্রে কী হয় যে লিভারের এক প্রান্তে আলম্ব অন্য প্রান্তে ভার থাকে এবং দুই প্রান্তের মাঝের যে কোনো বিন্দুতে কী হবে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে বলা হয় কি তৃতীয় শ্রেণীর লিভার। আর এই লিভারে কী হয় ভার ও প্রযুক্ত বল কিন্তু পরস্পরের বিপরীত অভিমুখে ক্রিয়া করে থাকে। তো এখানে দেখো রয়েছে যে যান্ত্রিক সুবিধা কত, এই যান্ত্রিক সুবিধা কিন্তু হচ্ছে একের কম হয়ে থাকে সবসময়। আর কী কী রয়েছে এখানে, মানুষের বাহু, তারপর হচ্ছে চিমটা, মাল তোলার ক্রেন, তারপর হচ্ছে পাউরুটি কাটার ছুরি, তারপর হচ্ছে মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, এগুলো সব কিন্তু হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো এক্ষেত্রে দেখো একদিকে থাকে ভার আর একদিকে থাকে কি আলম্ববিন্দু, আর মাঝখানে কিন্তু বল প্রয়োগ করা হয়, অর্থাৎ আলম্ববিন্দুটা যেখানে রয়েছে তার কিন্তু খুব পাশাপাশি এই যে বল প্রয়োগ যেটা আমরা করি যেখানে সেই বিন্দুটা কিন্তু আলম্ববিন্দুর খুব পাশাপাশি রয়েছে। তো এই ক্ষেত্রে দেখো যখন মাছ ধরার ছিপ আমরা ব্যবহার করি, মাছ ধরার ছিপে কী হয় এখানে মনে করো মাছ আছে, আর এখানে আমরা কী করি এটা হচ্ছে আলম্ব হিসেবে কাজ করে, একটা হাত আমরা এখানে ব্যবহার করি এটা হচ্ছে আলম্ব হিসেবে কাজ করে, আর এই বিন্দুটা যেখানে আমরা বল প্রয়োগ করি এটা কিন্তু এই জায়গায় থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট মাছ তোলার জন্য কিন্তু অনেকটা বল প্রয়োগ করতে হয়, কারণ হচ্ছে এখানে আমরা যে বলবাহুটা রয়েছে বলবাহুটা ছোট আর ভরবাহুটা কিন্তু এখানে বড় রয়েছে, এক্ষেত্রে তার জন্য যান্ত্রিক সুবিধা কিন্তু একের থেকে কম হয়ে থাকে, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, তো পরবর্তী কোশ্চেনে রয়েছে হচ্ছে বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলি কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত। তো দেখো আমরা কি জানি বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তো যত আমরা কঠিন মাধ্যমে যাই তত কিন্তু শব্দের গতিবেগ বেড়ে থাকে। তো দেখো এখানে বায়ু কিন্তু হচ্ছে হালকা, বায়ুতে যে শব্দের গতিবেগ থাকে তার থেকে কিন্তু জলে অনেকটাই বেশি থাকে শব্দের গতিবেগ। তারপরে দেখো লোহাতে, লোহা কিন্তু হচ্ছে অনেকটাই কঠিন, তার জন্য কিন্তু লোহাতে শব্দের গতিবেগ এর থেকেও অর্থাৎ জলের থেকেও বেশি হয়ে থাকে। তো এখানে কিন্তু অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে বাইসিনোসিস রোগটি কোন শিল্পক্ষেত্রে শ্রমিকদের মধ্যে দেখা যায়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ বস্ত্র শিল্প হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয় এর কারণ কী, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশান সি, অর্থাৎ সহজে খাদ্য হজমের জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর হয়, তো এটা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, অর্থাৎ সৌরশক্তি থেকে কিন্তু এটি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। এছাড়া অপশান বিতে কী রয়েছে সৌরশক্তি থেকে আলোক শক্তি, তো এটা দেখো এটা রয়েছে কি যে আমরা সৌরশক্তি থেকে কী করি সোলার যে ব্যবহার করি, অর্থাৎ সোলার যে হয় সোলার কিন্তু হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা সোলার ব্যবহার করি, অর্থাৎ লাইট জ্বালিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সৌরশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এখানে কিন্তু অপশান বিতে যেটা রয়েছে।
পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, দেশলাই কাঠের ডগায় যে দাহ্য পদার্থটি থাকে, যে কালো রঙের দাহ্য পদার্থটি থাকে, তো সেটি কি অ্যাকচুয়ালি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ ফসফরাস হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিচের স্তম্ভ দুটি সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তো এখানে দেখো এদিকে রয়েছে কিছু রোগের নাম আর এদিকে রয়েছে কোন স্থানে সেটা হয়ে থাকে। তো দেখো ক্যাটারাক্ট যেটা রয়েছে এটি কোথায় হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন টু, অর্থাৎ ক্যাটারাক্ট কিন্তু হয়ে থাকে আইসে। তারপরে রয়েছে জন্ডিস, জন্ডিস কোথায় হয়, লিভার, লিভার কিন্তু আক্রমণ হয় জন্ডিসের ফলে। এরপরে দেখো রয়েছে ডায়াবেটিস, ডায়াবেটিসের ফলে কিন্তু কি হয়, প্যানক্রিয়াস আক্রমণ হয়। তারপরে দেখো রয়েছে কি আর্থারাইটিস, এটা কিন্তু হচ্ছে বোনস আক্রমণ হয় এর দ্বারা, তো বোনস কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো এখানে কিন্তু সঠিক উত্তর কি হয়ে গেলো, অপশন এ, অর্থাৎ এম হয়ে যাবে টু, এন হয়ে যাবে থ্রি, আর ও হয়ে যাবে ফোর, পি হয়ে যাবে ওয়ান। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটি অর্ধ পরিবাহী তাপমাত্রা বাড়ালে তার রোধ কি হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ কমবে, বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ডিজেনারেটিভ রোগ নয়? তো এখানে রাইট অ্যান্সার কি হবে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ টাইফয়েড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে নিচের কোনটি ভাইরাল অসুখ নয়, তো দেখো এটা ভাইরাস হবে, তো নিচের কোনটি ভাইরাস অসুখ নয়, অর্থাৎ ভাইরাস ঘটিত অসুখ নয় কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ যক্ষা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো যক্ষা রোগটি কিসের মাধ্যমে হয়ে থাকে, তো এটা কিন্তু হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম নামক একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা হয়ে থাকে। আর দেখো ব্যাকটেরিয়া সাধারণত কি করে, ফুসফুস কিন্তু আক্রমণ করে থাকে, তবে টিবি যে রয়েছে, টিবি কিন্তু কি করে, টিবি ব্যাকটেরিয়াটা কিন্তু হচ্ছে শরীরের যে কোনো অংশ, যেমন হচ্ছে কিডনি, মেরুদণ্ড এবং মস্তিষ্ককে আক্রমণ করতে পারে। পরবর্তী কোশ্চেন, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তো এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ, অর্থাৎ মাইক্রো তরঙ্গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে উচ্চতাজনিত ভয়, এই ভয়কে কি বলা হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর কি হবে, অপশন এ, অর্থাৎ অ্যাক্রোফোবিয়া হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এছাড়া দেখো আরও কিছু ভয় সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, যেমন হচ্ছে উচ্চতাজনিত ভয় হচ্ছে অ্যাক্রোফোবিয়া, আর বায়ু ভীতি যেটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যারোফোবিয়া, আলো ভীতি হচ্ছে কি ফটোফোবিয়া, আর নদী ভীতি হচ্ছে কি পোটোমোফোবিয়া, আর আগুন ভীতি কিন্তু হচ্ছে পাইরোফোবিয়া, আর হচ্ছে ঝড় ভীতি যেটা সেটা হচ্ছে কি ব্রন্টোফোবিয়া, আর রক্ত ভীতি হচ্ছে কি হেমোফোবিয়া, আর শব্দ ভীতি কি অ্যাকাউস্টোকোফোবিয়া। এরপরে দেখো রয়েছে কি গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি, অর্থাৎ অর্ধ তোমার অধিবৃত্তাকার অবতল দর্পণ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ লিটিল বয় হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো এই যে হিরোশিমাতে যে পারমাণবিক বোমাটা ফেলা হয় সেটা কিন্তু 6ই আগস্ট ফেলা হয়, 6ই আগস্ট 1945 সালে, আর এটার নাম হচ্ছে লিটিল বয়। আর এর পরবর্তীতে এরপরেই যেটা ফেলা হয় নাগাসাকিতে সেটা হচ্ছে 9ই আগস্ট ফেলা হয়, এটা কিন্তু হচ্ছে ফ্যাটম্যান, এর নাম হচ্ছে কি ফ্যাটম্যান। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো, তো জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো কি? তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন বি, অর্থাৎ প্যালিওনটোলজি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এছাড়া দেখো এখানে আরও কিছু দেওয়া রয়েছে, যেমন হচ্ছে হর্টিকালচার কি উদ্যান পালনবিদ্যা, আর হচ্ছে এপিকালচার হচ্ছে পাখি পালনবিদ্যা, আর এপিকালচার কি মৌমাছি পালনবিদ্যা, এই দুটো লাগবে না মাঝখানে দুটো। আর তারপরে দেখো রয়েছে কি পিসিকালচার, এটা হচ্ছে মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা, আর হচ্ছে প্রোনোকালচার কি চিংড়ি চাষ সংক্রান্ত বিদ্যা, আর সেরিকালচার কি রেশম চাষ সংক্রান্ত বিদ্যা। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত যে বিজ্ঞান রয়েছে তাই সেটি কী নামে পরিচিত? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন ডি, অর্থাৎ ক্রায়োজেনিক্স হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।